সকল কর্মীদের কাছে গোটা রাজ্যব্যাপী আবেদন করতে চাই যে আমি নিজের আসন বালুরঘাটের গণনা নিয়ে ব্যস্ত থাকলেও গোটা রাজ্যের উপর আমার নজর থাকবে। বিজেপি কর্মীদের বলে রাখছি, ভোটে যেমন প্রাণ দিয়ে লড়াই দিয়েছেন, তেমনি গণনার দিন ধৈর্য ধরে শেষ পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকতে হবে। জয়ের আনন্দে মাতলেও কেউ কোনো রকম উস্কানিতে পা দেবেন না, তেমনই পরিকল্পনা করে রেখেছে ভাইপো বাহিনী। তবে তৃণমূল যদি আক্রমণ করতে আসে, সবাই একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলবেন। আর তৃণমূল নেতা কর্মীরা কান খুলে শুনে রাখুন, বিজেপি কর্মীদের আক্রমণ করলে কেউ কিন্তু পার পাবেন না। আমি সুকান্ত মজুমদার বলে রাখছি, প্রতিটি আক্রমণের হিসাব নেওয়া হবে, কোথায় কিভাবে সব ঠিক করে রাখা আছে। কোনো বিজেপি কর্মীদের রক্ত ঝরলে তার জন্য নরক দেখতে হবে, সেই ব্যবস্থা কিন্তু করব। একই সঙ্গে পুলিশ কর্মী এবং সরকারি আমলা অফিসারদের বলে রাখছি, চটি চাটলে আগামী দিনে কিন্তু ধুলো চাটতে হবে। গোটা রাজ্যেই আমার নজর রয়েছে, কোথায় কোন পুলিশকর্তা তৃণমূলের দলদাস তার তালিকাও আছে আমার কাছে। আর ভোট গণনায় কোনো রকম গোলমালের চেষ্টা করার খবর যদি আমি পাই, আমি বলে রাখছি কেউ পার পাবেন না। যার ঠিকই যেখানেই বাধা থাক, মাথা অবধি টেনে রাস্তায় নামাবো। সুতরাং শান্তিতে ভোট গণনা হতে দিন, আর ফল প্রকাশের পরে শান্তি বজায় রাখুন। উস্কানি দিলে সমূলে উৎপাটন করা হবে। তৃতীয় মোদী সরকার গঠনের আগাম অভিনন্দন।